হ্যাঁ গাইস, মে পিস বি ওয়ানিং অন ডিজি নামাস লাইভ স্টুডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। আজকে আমি প্রাসের গতি নিয়ে কথা বলবো এবং প্রাসের গতিপথের জন্য একটি সমীকরণ প্রতিপাদন করবো। সো গাইস, লেট আস গো আহেড। ওকে গাইস, প্রথমে আমরা জেনে নিই প্রাস বা প্রজেক্টাইল কি। কোনো বস্তুকে ভূমির সাথে তীব্রভাবে শূন্যে নিক্ষেপ করা হলে ওই বস্তুটিকে প্রাস বা প্রজেক্টাইল বলে এবং ওই বস্তুটির গতিকে প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন বলা হয়। এখানে প্রথমে উপরে ভিডিওতে খেয়াল করো, দেখো এখানে একটি বস্তুকে অভিন্ন হতে ভূমির সাথে থিটা কোণে এবং ভি নট আদি বেগে শূন্যে নিক্ষেপ করা হয়েছে এবং দেখো এই বস্তুটি ও পি এ পথে, অর্থাৎ একটি অধিবৃত্তাকার পথে দেখো পুনরায় এ বিন্দুতে ভূমিতে আঘাত করেছে। তাহলে এই বস্তুটি হবে প্রাস এবং এর গতি হবে প্রাসের গতি। আমরা আজকে এই প্রাসের গতি নিয়ে কথা বলব। একটি প্রাসকে ভূমি হতে যেই বেগে নিক্ষেপ করা হয় তাকে বলা হয় নিক্ষেপণ বেগ এবং ভূমির সাথে যেই কোণে নিক্ষেপ করা হয় তাকে বলা হয় নিক্ষেপণ কোণ। এখানে ভি নট হচ্ছে নিক্ষেপণ বেগ এবং থিটা হচ্ছে নিক্ষেপণ কোণ। এবং দেখো নিক্ষেপণের মুহূর্ত হতে পুনরায় ভূমিতে ফিরে আসতে, অর্থাৎ এ বিন্দুতে আঘাত করতে যেই সময় লাগে তাকে বলা হয় বিচরণকাল বা ভ্রমণকাল। এবং নিক্ষেপণের মুহূর্ত হতে পুনরায় ভূমিতে ফিরে আসতে, অর্থাৎ এ বিন্দুতে আঘাত করতে যে অনুভূমিক দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় অনুভূমিক পাল্লা বা রেঞ্জ। এখানে দেখো এই ও এ ইকুয়াল টু ক্যাপিটাল আর হচ্ছে এই প্রাসটির অনুভূমিক পাল্লা। ওকে ফাইন, আমরা এই প্রাসের জন্য একটি গতিপথের সমীকরণ প্রতিপাদন করব। প্রথমে দেখো এখানে ও বিন্দু থেকে নিক্ষেপণের পর টি সময়ে দেখো প্রাসটি পি বিন্দুতে পৌঁছায় এবং পি বিন্দুর স্থানাঙ্ক দেখো এক্স ওয়াই। তাহলে এখানে দেখো এই বস্তুটি বা এই প্রাসটির সরণের দুটি উপাংশ থাকবে, একটি অনুভূমিক উপাংশ এবং আরেকটি হচ্ছে উলম্ব উপাংশ। কারণ আমরা জানি যে দ্বিমাত্রিক গতিতে গতিশীল কোনো বস্তুর সকল ভেক্টরের দুটি উপাংশ থাকে, একটি হচ্ছে অনুভূমিক উপাংশ আরেকটি হচ্ছে উলম্ব উপাংশ। একটি হচ্ছে এক্স অক্ষ বরাবরের উপাংশ আরেকটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবরের উপাংশ। একটি প্রাসকে যখন তীর্যকভাবে শূন্যে নিক্ষেপ করা হয় তখন সে একটি অধিবৃত্তাকার পথ পরিক্রমণ করে, কিন্তু সে কিন্তু সর্বদা একটি তল মেনটেন করে চলে, যেমন এখানে প্রাসটি বোর্ডের তল মেনটেন করে চলেছে। তাহলে এখানে কিন্তু এই প্রাসের গতি হবে দ্বিমাত্রিক গতি এবং তার সাথে সংশ্লিষ্ট সকল ভেক্টরের দুটি উপাংশ থাকবে, একটি অনুভূমিক উপাংশ এবং আরেকটি হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে এখানে এই প্রাসের গতির সাথে সংশ্লিষ্ট সরণ বেগ ত্বরণ সবগুলো ভেক্টর রাশির দুটি উপাংশ থাকবে। ওকে ফাইন, আমরা এবারে এই প্রাসের গতির জন্য একটি সমীকরণ প্রতিপাদন করব। ওকে ফাইন, প্রাসের গতিপথ দেখো, তাহলে প্রথমে আসো এই প্রাসটি নিক্ষেপণ বেগ বা আদি বেগের অনুভূমিক উপাংশ কি হবে। দেখো ভি নট এর অনুভূমিক উপাংশ ভি এক্স নট ইকুয়ালস টু হবে ভি নট কস থিটা। এখানে নিক্ষেপণ বেগ হচ্ছে ভি নট, তা ভি নট এর অনুভূমিক উপাংশ মানে কস উপাংশ ভি নট কস থিটা, এবং তাকে আমরা ভি এক্স নট দ্বারা প্রকাশ করেছি। কারণ আদি বেগ বা নিক্ষেপণ বেগ হচ্ছে ভি নট এবং তার অনুভূমিক উপাংশ বা এক্স অক্ষ বরাবর উপাংশ ভি এক্স নট, তাহলে ভি এক্স নট ইকুয়াল টু ভি নট কস থিটা এবং ভি নট এর উলম্ব উপাংশ ভি ওয়াই নট ইকুয়াল টু হবে ভি নট সাইন থিটা। কারণ উলম্ব উপাংশ মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ সাইন উপাংশ। এবারে এই প্রাসটির সাথে সংশ্লিষ্ট অভিকর্ষ স্তরণের মধ্যে দুটি উপাংশ থাকবে। তাহলে এবারে আসো আবার অভিকর্ষ স্তরণ জি এর অনুভূমিক উপাংশ উপাংশ এক্স অনুভূমিক উপাংশ বা এক্স অক্ষ বরাবর উপাংশকে আমরা এক্স দ্বারা প্রকাশ করেছি সমান হবে মাইনাস জি কস 90 ডিগ্রি ইকুয়ালস টু জিরো। এখানে জি কে আমরা মাইনাস নিয়েছি, কেন? কারণ
একশকের অনুভূমির দিকে আর অভিবর্ষ স্তর যে খারা নিচের দিকে ক্রিয়াশীল, অর্থাৎ একশকের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাহলে এই মাইনাস জি এখানে জি এর অনুভূমিক অংশ এখানে 90 ডিগ্রি ব্যবহার করেছি। আর বস্তুটি যেহেতু নিক্ষিপ্ত হয়েছে উপরের দিকে আর তরল কাজ করে খারা নিচের দিকে, সুতরাং এখানে কিন্তু এই অভিকর্ষ তরল বস্তুটির সাপেক্ষে মন্দন হিসেবে ক্রিয়া করেছে, অর্থাৎ নেগেটিভ তরল হিসেবে ক্রিয়া করেছে। এই জন্য এখানে আমরা কিন্তু মাইনাস জি নিয়েছি, তাহলে মাইনাস জি এর অনুভূমিক উপাংশ মাইনাস জি কস 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি মান হচ্ছে জিরো, সুতরাং টোটালটা জিরো হয়ে যায়, অর্থাৎ এ এক্স ইকোয়ালস টু জিরো। তার মানে হচ্ছে প্লাসের অনুভূমিক দিকে কোনো তরল থাকে না, এক্স অক্ষ বরাবর কোনো তরল থাকে না, এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক দিকে তরল শূন্য, এবং জি এর উলম্ব উপাংশ এ ওয়াই সমান মাইনাস জি সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু মাইনাস জি। এখানে উলম্ব উপাংশ হচ্ছে সাইন উপাংশ, তার মাইনাস জি সাইন 90 আর সাইন 90 মান 1, তার মাইনাস জি থাকে। ওকে ফাইন, আমরা নিক্ষেপণ বেগ এবং ত্বরণের দুটি উপাংশ বের করলাম, এবার আমরা সরণের দুটি উপাংশ বের করবো। খেয়াল করো, সরণের দুটি উপাংশ থাকবে, একটি হচ্ছে অনুভূমিক উপাংশ বা এক্স অক্ষ বরাবরের উপাংশ, তার মানে হচ্ছে আবার প্রাসটির অনুভূমিক সরণ প্রাসটির অনুভূমিক সরণ দেখো ও এম, ও এম যাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, কারণ কি পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, তাহলে অনুভূমিক দিকে হচ্ছে এক্স এবং উলম্ব দিকে হচ্ছে ওয়াই, তাহলে এক্স সমান ভি এক্স নট টি। এখানে আমরা এস ইকুয়ালস টু ভিটি সূত্র প্রয়োগ করেছি, কারণ এক্স অক্ষ বরাবর যে কোনো তরল নেই, সুতরাং সমবেগী গতিশীল বস্তুর যে গতি সমীকরণ আছে এস ইকুয়ালস টু ভিটি, আমরা সেটি প্রয়োগ করেছি এখানে। দেখো এস ইকুয়ালস টু ভিটি ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়ালস টু ভি এক্স নটের মান আমরা পেয়েছিলাম ভি নট কস থিটা ইনটু টি, সুতরাং আমরা এখান থেকে পাই টি ইকুয়ালস টু এক্স বাই ভি নট কস থিটা, এটি এক নং সমীকরণ। ওকে, আর হচ্ছে এখানে সরণের উলম্ব উপাংশ, অর্থাৎ উলম্ব সরণ এবং প্রাসটি উলম্ব সরণ, উলম্ব সরণ লম্ব দিকে সরণ, দেখো এমপি সমান ওয়াই, কারণ বিভিন্ন স্থানকে এক্স ওয়াই, তার লম্ব দিকে হচ্ছে ওয়াই সরণ, ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। দেখো এই সমীকরণটি হচ্ছে উলম্ব দিকের জন্য, সুতরাং সব কিছু কিন্তু আমরা ওয়াই অক্ষ বরাবরের উপাংশ ব্যবহার করেছি। দেখো এটি আসলে হচ্ছে এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ারের সূত্র। ওকে ফাইন, এখানে দেখো এবারে আমরা সংশ্লিষ্ট রাশিগুলোর মান বসিয়ে দিই। আমরা কিন্তু এই ওয়াই কে এইচ দ্বারা প্রকাশ করি, উচ্চতা উচ্চতা এইচ, হাই এইচ ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু ভি ওয়াই নট এর মান ভি নট সাইন থিটা টি রইল, এখানে দেখো ওয়াই এর মান মাইনাস জি, আমরা যদি মাইনাস জি বসিয়ে দিই তাহলে প্লাস মাইনাস হবে মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটি দুই নং সমীকরণ। এবারে আমরা এই সমীকরণের সংশ্লিষ্ট দেখো টি এর মান যদি বসিয়ে দেয় এখান থেকে এক নং থেকে টি এর মান এখানে বসিয়ে দেয় তাহলে আমরা সমীকরণটি পেয়ে যাব। ইকুয়ালস টু ভি নট সাইন থিটা এবং টি এর মান দেখো এক্স বাই ভি নট কস থিটা মাইনাস হাফ জি টি এর মান আমরা এখানে বসিয়ে দেবো টি স্কোয়ার, টি এর মান হচ্ছে এক্স বাই ভি নট কস থিটা ইকুয়ালস টু, দেখো ভি নট ক্যান্সেল হয়ে যায় থাকে এক্স সাইন থিটা বাই কস থিটা টেন থিটা,
মাইনাস এখানে থাকে দেখো জি উপরে আছে জি আর এখানে এক্স স্কয়ার পড়ে যায় তাহলে এক্স স্কয়ার হয় আর নিচে আছে দেখো একটা 2 এখানে ভি নট কস থিটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে হয় দেখো ভি নট স্কয়ার কস স্কয়ার থিটা এই সমীকরণটি দেখো 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণকে কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রয়োগ করে থাকি 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণকে এবারে খেয়াল করো এই 3 নম্বর সমীকরণে যদি আমরা tan থিটা সমান b এবং c বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটাকে c ধরতে হবে কি হয় দেখো এখানে tan থিটা ইকুয়ালস টু b এবং z বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়ালস টু c হয়ে পাই a is equals to y equals to the x b তাহলে হয় bx minus এখানে দেখো x স্কয়ার আছে আর বাকি সবটাকে আমরা c ধরেছি আর এখানে আছে c x স্কয়ার এটি চার নং সমীকরণ এটি দেখো আমরা এখন যে সমীকরণটি পেলাম এটি হচ্ছে প্লাসের গতিপথের সমীকরণ তুমি কিন্তু তুমি লক্ষ্য করে দেখবে এই সমীকরণটি আসলে দেখতে অধিবৃত্তের সমীকরণের মতো মতান্তরে পরাবৃত্তের সমীকরণ বলা হয় এই সমীকরণটি দেখতে আসলে অধিবৃত্তের সমীকরণের মতো সুতরাং আমরা বলতে পারি যে প্লাসের গতিপথ হবে গতিবৃত্তাকার বাস্তবে তুমি এখানে প্লাসের গতিপথটি লক্ষ্য করো তাহলে দেখবা যে তার গতিপথটি কিন্তু বৃত্তাকার নয় এটি অধিবৃত্তাকার বা মতান্তরে পরাবৃত্তাকার সুতরাং আমরা বলতে পারি যে প্লাসের গতিপথ হবে অধিবৃত্তাকার গাইস আজকে আমরা প্রাসের গতি নিয়ে আলোচনা করলাম এবং প্রাসের গতিপথের জন্য একটি সমীকরণ প্রতিপাদন করলাম সো গাইস দ্যাটস অল ফ্রম মাই সাইড ফর টুডে থ্যাংক ইউ অল থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি এন্ড বিইং অ্যাকটিভ খুব শীঘ্রই নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সুস্থ থেকো সুন্দর থেকো আল্লাহ হাফেজ